আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। কিন্তু জানেন, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি কি আমার এই চোখটার এই জায়গাটা ফুলে গেছে। হ্যাঁ, আবার একটু ব্যথা ব্যথাও করছে। তো বুঝতে পারলাম আপনার কি হলো। তো মনে হয় কোনো পোকা টোকা রাত্রে বোধ হয় কামড় দিয়েছিল, সেজন্য ওটা নিয়ে আর এত মাথা ঘামাচ্ছি না, কিন্তু একটু ব্যথা করছে। তো আমি আবার অনেকক্ষণ ঠান্ডা পানি দিলাম এভাবে চোখে, যদি ঠিক হয়ে যায়, দেখা যাক, আল্লাহ ভরসা, নিশ্চয়ই কোনো পোকা টোকা কামড় দিয়েছে, সামান্য কিছুই হবে হয়তো। তো আজকে না আমি আপনাদের একটা মজার জিনিস রান্না করে দেখাবো, সেটা হলো নবাব বাড়ির ঐতিহ্যবাহী লাল কোরমা। তো আমরা সাধারণত কিন্তু সাদা কোরমা খাই, হ্যাঁ, দই দিয়ে দুধ দিয়ে ঘি দিয়ে রান্না করে, যেটা রং একদম সাদা হয়। তো মার কাছ থেকে আমি ওটা শিখেছি, এবং ছোটবেলা থেকে কিন্তু আমরা সাদা কোরমাই খেয়েছি। সাধারণত সবাই মনে হয় সাদা কোরমাই খায়, তো নবাব বাড়ির মানুষরা কিন্তু লাল কোরমা খায়, এবং ওদের এটা অসম্ভব প্রিয় একটা খাবার। তো আমার মনে আছে, আমার যখন নতুন বিয়ে হয়েছে, তো বিয়ের পরদিন সকালবেলা ডাইনিং হলে যে দেখি অনেক নাস্তা সাজানো আছে, হ্যাঁ, একেবারে সুতা কাবাব, বাকর খানি, তারপরে ওই লাচ্ছা পরাটা, হ্যাঁ, অনেক কিছু, নানা রকমের তেক্কা, গরুর তেক্কা, পনির টনির অনেক কিছু দিয়ে টেবিল সাজানো। তো আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি। তো ওর ছোটো খালাকে ওরা মাম্মি বলে ডাকে, তো আমিও মাম্মি বলেই ডাকি। তো মাম্মি আমাদেরকে খাওয়াচ্ছেন আর কি, তুলে তুলে দিচ্ছেন। তো হঠাৎ করে মাম্মি আমাকে বলছে যে, মা, কোরমাটা নাও, কোরমাটা, পরাটার সাথে কোরমাটা খুব মজা লাগবে, কোরমাটা নাও। তো আমি তো টেবিলে দেখছি যে কোনো কোরমা নেই, তাহলে মনে মনে বলি যে আমাকে কোরমা নিতে বলছে, কোরমা তো দেখি না। তো আমি না একটু লজ্জা পাচ্ছি, যে নতুন বউ, এমনিতেই তো লজ্জা পাচ্ছি কথা বলছি না। তো এখন উনি আবার বলছে, মা, কোরমাটা নাও। কোনটা কোরমা? আমি তো জানি না কোনটা কোরমা। তারপরে মাম্মি এসে কোরমা বাটিটা নিয়ে আমাকে দিলেন, বললেন যে, মা, এটা নাও, খাসির কোরমা। তো আমি খুব অবাক হলাম যে কোরমা আবার লাল হয় কি করে, সারা জীবন তো সাদা কোরমাই দেখলাম, হ্যাঁ, আর এটার নাম কোরমা কি করে হলো। তো যাই হোক, দেখি অসম্ভব মজা, অসম্ভব মজা, ভীষণ ভালো লাগলো আমার কাছে। তো তখন আমি দেখলাম, আসলে নববাড়িতে যখন আমি থাকা শুরু করলাম, তো আমি তখন দেখলাম অনেক কিছু। জানেন, আপনাদের যারা যাদের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছেন, নিশ্চয়ই তারা দেখেছেন যে আসলে একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যাওয়ার পরে বোঝা যায় যে কতটা পার্থক্য। যদি আত্মীয়র ভেতরে বিয়ে হয় তাহলে ঠিক আছে, কিন্তু অন্য একটা পরিবেশে, অন্য দেশের মানুষের সাথে, অন্য ডিস্ট্রিক্টের মানুষের সাথে যদি বিয়ে হয়, তখন কিন্তু অনেক অনেক পার্থক্য দেখা যায়। যেমন আমি কিছু পার্থক্যের কথা বলি, আমি বিয়ের পরে দেখতাম, ধরেন কেউ যদি শুকনো জায়গায় হুচটকে পড়ে গেল, তো অনেকেই হয়তো বলে যে, কি ব্যাপার, অন্ধ নাকি, শুকনোর মধ্যে পড়ে গেল কি করে। আমার শাশুড়ি আম্মাকে দেখতাম, উনি বলতেন যে কেউ হয়তো পড়ে গেল, বা কাজের লোক কিছু একটা দেখেনি, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো উনি বললেন, বুয়া, কি ব্যাপার, তুমি কি চোখে সুরমা লাগিয়ে রেখেছ, দেখলে না যে এখানে এটা ধাক্কা দিয়ে ফেলে দিলে। তারপর ধরেন হাতের থেকে কিছু পড়ে ভেঙে গেল, হ্যাঁ, অনেকেই আমি দেখেছি, মানে কাজের লোককে বা যাই হোক বলবে যে, কি ব্যাপার, লুলা হয়েছ নাকি, হাত থেকে কিভাবে পড়ে গেল, লুলা নাকি। আমার শাশুড়ি আম্মা বলতেন, হয়তো হাত থেকে পড়ে কিছু ভেঙে গেছে কাজের লোকের। উনি বলতেন, কি ব্যাপার বুয়া, হাতে কি মেহেন্দি লাগিয়ে রেখেছ, এটা কিভাবে পড়ে ভেঙে গেল। তো আমার খুব মজা লাগতো, আমি খুব আগ্রহ নিয়ে দেখতাম, হ্যাঁ। তারপরে হয়তো অনেকে বলেন, অনেকে ডাকছে, জবাব দিচ্ছে না, হয়তো বলে, কি ব্যাপার বোবা নাকি, উত্তর দিচ্ছ না কেন। ওই শাশুড়ি আম্মা বলতেন, হ্যাঁ বুয়া, এতবার ডাক দিলাম, তুমি জবাব দিচ্ছ না কেন, কালেমা পড়ছো নাকি।
তো এই জিনিসগুলো আমি কিন্তু আমার খুব ভাল লাগতো। আর ওনারা আসলে সত্যি সত্যি ওনারা এত মার্জিত ছিলেন, ওদের ওনাদের কথাবার্তা চাল চলন সত্যি কিন্তু অন্য ধরনের ছিল। আর আমার শাশুড়ি আম্মা আসলে আমাকে ভীষণ আদর করতেন। আমি আমি যখন নবাব বাড়িতে ছিলাম, তো আমার হাজব্যান্ড উইন্টার কালেকটিভ ট্রেনিংয়ে গেছে, তো আমার শাশুড়ি সবসময় কিন্তু আমাকে বলতেন, মা সবসময় সেজে থাক বা আমার খুব পছন্দ করে, টিপটপ থাকা খুব পছন্দ করে, হাতে সবসময় চুড়ি পরে, দুই হাত ভর্তি করে চুড়ি পরবা, চুড়ির শব্দ আমার পছন্দ করে, মানে আমার কি কি পছন্দ করে আর সারাক্ষণই কিন্তু আম্মা আমাকে বলতেন, এটা পছন্দ করে তুমি এটা করবা ওটা করবা। আমি খুব অবাক হতাম, মানুষ অনেক কিছুই বলে যে বউ শাশুড়ির সম্পর্কটা নাকি কীরকম হয়, তো আমি দেখতাম উনি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসতেন এবং সবচেয়ে উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, সত্যি কথাটা মুখের উপর বলে দিতেন, কিন্তু উনি কিন্তু সবসময় চাইতেন যে কিভাবে আমি আদর পাবো, কিভাবে আমার আমাকে পছন্দ করবে, এই জিনিসটা কিন্তু উনি অনেক খেয়াল করতেন। তো আমার হাজব্যান্ড যখন উইন্টার কালেকটিভ ট্রেনিং থেকে আসবে, তো আগের দিন থেকে আমি দেখি আমার শাশুড়ি আম্মার খুব তোড়জোড় শুরু হয়ে গেছে, ফুলের গয়না অর্ডার দিচ্ছে, এটা করছে ওটা করছে। আগের দিন আমাকে মেহেন্দি পরায় যে মহিলাটা, ওকে খবর দিল, বললো বউয়ের দুই হাতে মেহেন্দি পরিয়ে দাও, পায়ে মেহেন্দি পরিয়ে দাও। তো খুব সুন্দর করে আমার পায়ে হাতে মেহেন্দি পরানো হলো, ফুলের গয়না আনলেন, উনি বললেন আমার ফুল পছন্দ করে, তুমি আজকে খুব সুন্দর একটা শাড়ি পরবে আর ফুল পরে সাজবে। তো আমার এত ভালো লাগলো, আর জানেন আমার এখন এটা মনে হয় যে আমার ছেলের বউ যেন এরকম সুন্দর থাকে, এরকম আদর পায়, এরকম আমি আমার স্বামীর থেকে যেটা পেয়েছি আমার ছেলের বউ কেন এটা পাবে না। আমার সবসময় মনে হয় যে আমি যদি তার পুরো ভালোবাসাটা পেয়েছি, তা আমার ছেলের বউ কেন তার স্বামীর পুরো ভালোবাসাটা পাবে না, সে এটা আমার সবসময় মনে হয়। তো যাই হোক, উনি না সবসময় এই জিনিসটা বলতেন আমাকে। তো আমার মনে আছে একবার আহমারের জন্ডিস হয়েছিল, তখন আমরা ঢাকা ক্যান্টনমেন্টে, তো আম্মা তো পাগলের মতো ছুটে এসছে, তার আমার তখন সিএমএচে, হ্যাঁ সিএমএচে অ্যাডমিট আছে, তো আম্মা আসলেন, তো ও অসুস্থ হয়েছে। আমার তো দুনিয়ার কিছু ভালো লাগে না, আমি গেলে চেঞ্জ আপ করি নাই, মানে ঘরে যেভাবে আছি লিপস্টিক দেয় নাই কিছু না। তো উনি ঘরে ঢুকেই না আমার দিকে তাকিয়ে বললেন যে কী ব্যাপার শিরিন, তো তোমার এই অবস্থা কেন? তো আমি বলছি আম্মা আমার তো কান্না চলে আসছে, আপনার ছেলে জন্ডিস হয়েছে, আমার কিছু ভালো লাগে না। উনি আমাকে হাত ধরে বেডরুমে নিয়ে বসিয়ে বললেন যে দেখো মা, তোমার স্বামীর জন্ডিস হয়েছে, তুমি দোয়া করো তার অসুস্থতার জন্য, দোয়া করো, দোয়া দাওয়া দুইটারই দরকার আছে, ইবাদত করো, ভালো কথা, কিন্তু নিজের খাওয়া নেওয়া এটা ছেড়ে দিও না, সবসময় চিন্তা করবা যে তোমাকে ফিট থাকতে হবে, তোমাকে সুন্দর থাকতে হবে, স্বামীর ভালোবাসা যদি পেতে চাও তাহলে নিজেকে সুন্দর রাখতে হবে। ওনার এই কথাটা কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান মনে হয়েছে। উনি সবসময় বলতেন স্বামীর সেবা করো ঠিকই আছে, কিন্তু নিজের যত্ন করো, সব ভালো জিনিসটা শুধু স্বামীকে খাইয়ে দিও না, তোমারও কিন্তু খাওয়ার দরকার আছে। তো উনি সবসময় এটা বোঝাতেন, তো আমি কিন্তু ওনাকে খুব মিস করি। উনি আসলে সত্যি কথা কি, উনি খুবই স্ট্রিক্ট ছিলেন, কিন্তু খুব শাসনে রাখতেন বাচ্চাদেরকে, কিন্তু ওনার মনটা এত সুন্দর ছিল, এত বড় মনের মানুষ ছিল, যে ওনার অনেক কিছু আমি শিখেছি আসলে ওনার কাছ থেকে। তো যাই হোক, আর খাবার দাবারও এরকম অনেক কিছু কিন্তু আমাদের সাথে পার্থক্য। হ্যাঁ, আমি আপনাদের একটা একটা করে দেখাবো নবাব বাড়ির রান্না, এবং আপনারাও বলবেন কিন্তু, হ্যাঁ, যে বিয়ের পরে আপনারা যে একটা নতুন পরিবেশে গিয়েছেন, কতটা পার্থক্য, মানে আপনার বাবার বাড়ির সাথে আপনার শ্বশুর বাড়ির সাথে। আমার কিন্তু অনেক বেশি পার্থক্য ছিল আমার বাবার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ির সাথে, পুরো ডিফারেন্ট মনে হতো আমার। আমার বাবার বাড়ি একরকম ছিল, কনজারভেটিভ, একভাবে আমরা বড় হয়েছি। আমার শ্বশুর বাড়িও অসম্ভব কনজারভেটিভ ছিল এবং খুবই ধার্মিক পরিবার ওরা, তো উনি অনেক খেয়াল করতেন আমার ব্যাপারে। আর আমার আরেকটা জিনিস এত ভালো লাগতো, যেটা নবাব বাড়িতে গোটা পাঠা শাড়ি পরানো হতো নতুন বউকে। হ্যাঁ, তো আমার শাশুড়ি আমার জন্য অনেক গোটা পাঠা শাড়ি বানিয়ে রেখেছিলেন, ধানাক বসানো, গোটা বসানো, পাঠা বসানো। সেই আমলে কিন্তু গোটা পাঠার নাম কেউ শোনেই নাই বাংলাদেশে,
এখন তো দেখি ইন্ডিয়া থেকে অনেক আসে, অনলাইনে বিক্রি হচ্ছে, এ হচ্ছে, এ চেনে, ও চেনে, কিন্তু তখন কিন্তু কেউ দেখেই নাই জিনিসটা। আর আমার শাশুড়ির একটা লেহেঙ্গা ছিল পুরা গোটা পাঠার কাজ করা, তো ওই লেহেঙ্গাটা ওনার বোধ হয় এনগেজমেন্টের লেহেঙ্গা ছিল, তো ওই লেহেঙ্গাটা আম্মা আমাকে দিয়েছিলেন। তো আমি সিলেট ক্যান্টনমেন্টে একটা পার্টিতে আমি ওই লেহেঙ্গাটা পরেছিলাম, তখন কেউ কোনোদিন লেহেঙ্গা কিন্তু দেখেই নাই। তো সবাই খালি আমাকে এসে জিজ্ঞেস করছে যে এটা কি ড্রেস, এটা এটা ভাবি আপনি কি পরেছেন এটা? হ্যাঁ, এবং আমি বলছি এটার নাম লেহেঙ্গা, এবং অনেকে না মুখস্থ করছিল নামটা, কি নামটা বললেন, কি নামটা বললেন। তো আমার খুব মজা লাগছিল যে তখনকার দিনে লেহেঙ্গার নামটাই অনেকে শোনেনি। হ্যাঁ, তো ওই লেহেঙ্গাটা পরে আমি পার্টিতে গিয়েছিলাম, আমাদের আর্মির একটা পার্টিতে। তো এইসব জিনিসগুলো আমার খুব ভালো লাগতো, আমি কিন্তু ভীষণ পছন্দ করতাম তাদের এই সাজ গোজ। হ্যাঁ, তারপরে এই সন্ধ্যা গায়ে সন্ধ্যা মাখানো, তারপরে মেথি ভিজিয়ে রাখতেন, তো ওটা চুলে দিয়ে দিতেন, চুল ধোয়ার জন্য মেথি ভিজিয়ে রাখতেন, ওটা দিয়ে ঘ্রাণ হতো, মানে সাজ গোজ অনেক ডিফারেন্ট ছিল। তারপরে চন্দন, চন্দন না একদম সুন্দর করে ঘষে ঘষে রাখতেন, মুখে টুকে চন্দন মাখতে হতো। হ্যাঁ, এগুলি আমার ফুফুর শাশুড়ি নাকি খুব সাজতেন। হ্যাঁ, উনি খুব পছন্দ করতেন এরকম চন্দন মেখে থাকতেন। আমার হাজব্যান্ডের একটা মাত্রই ফুফু ছিল, তো আমার হাজব্যান্ড খুব গর্ব করতেন যে জানো আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার ফুপ্পিমা এত সুন্দর করে সাজতেন, উনি চুলে সন্ধ্যা লাগাচ্ছেন, উনি গায়ে চন্দন মাখছেন, সব সময় সাজগোজ করে থাকা, এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করতেন। উনি চাইতেন আমিও যেন এগুলি করি, তবে আমার এগুলো খুব একটা করা হয়ে ওঠেনি আমার হাজব্যান্ডের আর্মির চাকরির কারণে, কারণ আমাকে তো বিভিন্ন ক্যান্টনমেন্টে থাকতে হয়েছে। ছুটি ছাটা হলে আমরা আসতাম হয়তো শ্বশুর বাড়িতে, খুব কম সময়ে থাকতে পেরেছি আমি ওদের সাথে, যার জন্য এগুলো আমি খুব একটা পাইনি। তো আমার আসলে এগুলি খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো, তাদের নিয়মকানুনগুলো খুবই সুন্দর সিস্টেম্যাটিকভাবে সব কিছু হয়ে যেত, আদব কায়দা বাচ্চাদের অন্যরকম সব কিছু, আলহামদুলিল্লাহ। তো চলেন আজকে কথা না বাড়িয়ে না আমরা আগে রান্নাটা করে ফেলি। হ্যাঁ, গল্প তো কতই করা যাবে, পরের বারে আরও অনেক কিছু বলবো যেগুলো মনে পড়বে ইনশাল্লাহ। তো আজকে চলেন আমরা আমাদের রান্নাটা দেখিয়ে দিই কীভাবে লাল কোরমা রান্না করতে হবে। চলেন দেখে নিই, চলুন দেখে নিই কী কী লাগবে আমার লাল কোরমা করার জন্য। হ্যাঁ, আমি এখানে মুরগি নিয়েছি, এলাচি লাগবে কিছু, কিছু দারুচিনি, আর লাগবে হলো ঘি, এটা ঘি দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, বেরেস্তা লাগবে, যেহেতু আমি অনেক বেরেস্তা দেবো সেজন্য আমি আর এক্সট্রা পেঁয়াজ দিচ্ছি না। একটু চিনি লাগবে, আর দই লাগবে, টক দই, মিষ্টি দই যেটাই হয় অসুবিধা নেই, কারণ একটু চিনি দিতে হবে। তো গোলাপ জল লাগবে, আর অল্প একটু ফুড কালার দেবো আমি। আর লাগবে এখানে আছে টেবিল চামচের এক চামচ আদা রসুন বাটা, দুটো মিলিয়ে আমি টেবিল চামচের এক চামচ দিয়েছি, যেহেতু মুরগি, মুরগি কিন্তু তাড়াতাড়ি গলে যায়, এজন্য মুরগিতে বেশি দিব না, যদি খাসি বা গরু দিয়ে করেন তাহলে আরেকটু আদা রসুন দিতে হবে। আচ্ছা, মাংস অনুযায়ী কতগুলো আছে, তো আমি শুরু করে দিই। প্রথমে এই মুরগিতে আমি একটু দই মাখিয়ে নেব। হয়ে গেল দই মাখানো, দইটা মেখে না 20 মিনিটের মতো রেখে দিবেন, তাহলে একটু ভিতরে ঢুকবে, হ্যাঁ, ম্যারিনেট হবে। তো আমি যেহেতু এখন আপনাদের রান্না করে দেখাবো, এখন আমি রাখছি না। এবার আমি হবটা অন করে দেব, হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে দেব, কোরমা তো ঘি একটু বেশি লাগবে, অনেকটাই ঘি দিলাম আমি। এবার আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, আদা রসুন বাটাটা দিয়ে না সাথে সাথে লবণ দিয়ে দিতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু এটা ছিটা শুরু করবে। এই যে দেখছেন কীভাবে শুকছে,
দারুচিনি গুলো দিয়ে দিচ্ছি আর এলাচিও দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিই। তারপর এবার আমি মুরগিগুলো দিয়ে দিব। যেহেতু আমি মুরগি রান্না করছি সেজন্য আমি কিন্তু এটাতে দুধ বা পানি কিছুই দেব না। হ্যাঁ, এটা এমনিতেই রান্না হয়ে যাবে, কিন্তু যদি আপনারা খাসির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে করেন তাহলে কিন্তু এক কাপ দুধ দিতে হবে। আমার মনে হয় এটা দইয়ের মধ্যে আর এই মশলাতে একদম গলে যাবে, কারণ এটা হার্ড চিকেন না, হ্যাঁ নর্মাল চিকেন, যেমন ওই যেটাকে বলে ব্রয়লার চিকেন না, ওরকমই বলে বোধ হয়, হ্যাঁ তো ওটা, তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য এটাতে দুধ জাতীয় কিছুই দিতে হবে না। তো এটা একটু কষানো হোক, তারপর আবার দেখাচ্ছি। কোরমা হয়ে যখন প্রায় হতে থাকবে তখন আমি গোলাপ জল দেবো, হ্যাঁ কেওড়া জলের চা। তো কেওড়া জলটাতে আমি একটু রেডি করে রাখছি। কেওড়া জলের মধ্যে আমি একটুখানি ফুড কালার দেবো, সুন্দর একটা রং হবে সেই জন্য। আমি এই কেওড়া জলটা রেডি করে রাখলাম, এটা আমি পরে দিয়ে দিব। এই যে এরকমই কালার হবে। এবার আমি চিনি দিয়ে দিব। কোরমা একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো আমি 2 চামচ চিনি দিলাম, এটা আপনাদের পছন্দ মতো, যদি কম মিষ্টি খেতে চান বা মিষ্টি না দিতে চান তাতেও কিন্তু অসুবিধা নেই। তো পছন্দ হলে দেবেন, পছন্দ না হলে দেবেন না। দেখেছেন পানি বের হয়ে গেছে, আমি কিন্তু একটুকু পানি দিইনি, এটা আস্তে আস্তে আছে, এখন হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। এবার আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব, বাকিটা পরে দিব। এটা কিন্তু বেরেস্তার উপরেই সব মজা, বুঝছেন, অনেক বেরেস্তা দিতে হবে। আমি একটু ফাঁকি করে করে বেরেস্তাটি দিচ্ছি, এখন দিব, আবার বাকিগুলো পরে হয়ে যাওয়ার পরে দিব। এবং আমি গোলাপ জলটাও দিয়ে দিব। সুন্দর কালার হচ্ছে দেখেন, বেরেস্তাটা গলে যাওয়ার পর রংটা আরো সুন্দর লাল হয়ে যাবে। ঠিক আছে, একটু হোক, তারপর দেখাবো। রান্নাটা প্রায় হয়ে গেছে, একটু দেখি, দেখেন কি সুন্দর। জানি না ক্যামেরাতে কালারটা ঠিক বোঝা যাচ্ছে কিনা, তো কালারটা খুবই সুন্দর হয়েছে, আর লাল ফুড কালার দিলে তো আরও সুন্দর হয়, আমার কাছে ছিল না, যার জন্য আমি এটা দিয়েছি। আচ্ছা, এবার আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এরকম ফাঁকি ফাঁকি করে দিয়ে দিতে হবে উপরে। আর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আচ্ছা, এটা না অনেকে আবার নবাব বাড়িরই আমি দেখেছি অনেকে কিন্তু গোলমরিচের ফাঁকি দেয়, তো আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, অথবা কাঁচামরিচে দিতে পারেন, হ্যাঁ আপনাদের যেটা পছন্দ, কোনো অসুবিধা নেই। ঠিক, এই তো প্রায় হয়ে গেছে, এখন একটু 2 মিনিট ঢেকে রাখবো, খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু জানেন, যদি মুরগি দিয়ে করেন। আর এটা কিন্তু খাসি গরু বা বড় মাছ দিয়ে, রুই মাছ, আড়ি মাছ এসব দিয়েও কিন্তু ভীষণ মজা হয়। তো একটু ঢেকে দিচ্ছি, এখনই আমি 5 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো। চলেন দেখি নি কি অবস্থায় আছে এটা। হয়ে গেল আমার দারুণ মজা লাল কোরমা হয়ে গেছে। হ্যাঁ, দেখেছেন কি সুন্দর ঘিটাও উপরে উঠে এসেছে, খুব সুন্দর রান্না হয়েছে, একটু পানি দিতে হয়নি, কিন্তু কিচ্ছু দিতে হয়নি। আর আমি আবারও বলছি, আপনারা যদি গরু বা খাসি দিয়ে করেন
বা হার্ড চিকেন দিয়ে করেন তাহলে কিন্তু দুধ দিতে হবে হ্যাঁ দই দিয়ে মাখিয়ে রাখবেন 20 মিনিট তারপরে দুধ দিতে হবে না হলে গলবে না কিন্তু এটা তো শুধু দুধ ছাড়া বা পানি ছাড়া এটা হয়ে গেছে আর রুই মাছ দিয়ে আর মাছ দিয়ে বড় বড় মাছ দিয়ে কিন্তু হয় হ্যাঁ ভীষণ মজা হয় ওটা দিয়েও চেষ্টা করে দেখবেন আমার শাশুড়ি আম্মা কিন্তু মাছ দিয়েও করতেন ভীষণ মজা হতো তো আমি আপনাদের দেখাচ্ছি বেড়ে যে কেমন হলো ঠিক আছে চলেন হয়ে গেল আমার দারুণ মজার লাল কোরমা আপনারা এটা কিন্তু অনেক কিছু দিয়ে করতে পারেন মাছ দিয়ে করতে পারেন গরু খাসি মুরগি সব কিছু দিয়ে আর এটাতে না জাফরানও দিলে অনেক ভালো হয় জাফরান বাসায় থাকলে যখন ওই কেওড়া জলটা দেবেন ওটার সাথে একটু জাফরানও দিয়ে দিন তো আমি আজকে ইচ্ছে করে দিলাম না জাস্ট ঘরে করার জন্য তো করলাম তো এই জন্য আর জাফরানটা দিলাম না তো আপনারা যখন বানাবেন ঘরে জাফরান থাকলে কেওড়া জলের সাথে ফুড কালার দিয়ে জাফরানটাও ভিজিয়ে রাখবেন তাহলে অনেক আরও বেশি ঘ্রাণ হবে এমনিতেই বেরেস্তার এত ঘ্রাণ হয়েছে না আর কেওড়া জল আছে খুবই সুন্দর মানে খুবই মজার একটা ঘ্রাণ হচ্ছে খুব লোভনীয় একটা ঘ্রাণ হচ্ছে আর আমার শাশুড়ি আম্মা তো অসম্ভব মজা এটা রান্না করতেন আমার ননদ সাদাবো কিন্তু এটা খুব মজা রান্না করে আমার যা নাজমি ওদের হাতের কোরমা সত্যি শাশুড়ি আম্মুর কথা মনে করিয়ে দেয় ওরা যখন রান্না করে তবে মজার ব্যাপার কি জানেন আমার শাশুড়ি আম্মা কিন্তু আমার হাতের সাদা কোরমা পছন্দ করতেন উনি সবসময় না আমার বাসায় আসলে বলতেন যে সিরি তুমি সাদা কোরমাটা রান্না করো তোমার হাতে সাদা কোরমা এত মজা হয় উনি কিন্তু ওটা খুব বেশি পছন্দ করতেন তো যাই হোক আমি আশা করবো আপনারা বানিয়ে খাবেন আর যদি বানাতে ইচ্ছে না করে কোনো অসুবিধা নেই আমি আছি না আমার বাসায় চলে আসবেন আমি বানাবো আর আপনারা মজা মজা করে খাবেন তো আজকে এ পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আর আবার কোনো অন্য একটা রেসিপি আর কোনো গল্প নিয়ে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকেন অনেক দোয়া রইল আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ